আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার ওখ্যাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন এই ভিডিওতে আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কেউ না দেখে একটুও নড়াচড়া করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখবেন কিছু কথা বলব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা জানেন এবং সেখানে যে চলমান যে আন্দোলন চলছে যে অনশন চলছে সেটাও কিন্তু আপনারা মিডিয়ার কল্যাণে দেখেছেন আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে নিউজের মধ্যে দেখেছেন যে ছাত্রছাত্রীরা এক জায়গায় শুয়ে আছে কেউ অসুস্থ হয়ে গিয়েছেন তারা অনশন করছেন না খেয়ে আন্দোলন করছেন যাতে তাদের বিদ্যালয়ের ভিসি যিনি আছেন তাকে পদত্যাগ করা হয় তার পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছেন তো আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে আন্দোলন অনশন ভাঙিয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই ছাত্র ছাত্রীদেরকে খাবার খাইয়ে তাদের অনশন ভাঙিয়েছেন এবং তাদেরকে নাকি কিছু টাকা গিফট করেছেন যাই হোক সেটা ভিন্ন বিষয় আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক ভাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাক্ষাৎকারে বলেছেন যে ভিসির বিরুদ্ধে যে তারা আন্দোলন তা আন্দোলনের গোপন রহস্য কিন্তু তিনি এক ধরনের ফাঁস করে দিয়েছেন সেটা হচ্ছে কি জানেন দর্শক গোপন রহস্য যেটা সেটা হলো সেই ভিসি নাকি ওই ভাইয়ের কথা অনুযায়ী আপনারা স্ক্রিনে দেখছেন ভাইকে এখানে সেই ভাইয়ের কথা অনুযায়ী তার বক্তব্যে এটা ছিল যে তাদের বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত কালচার ছিল উন্মুক্ত কালচার দর্শক অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন সে উন্মুক্ত কালচার বলতে কী বোঝাচ্ছে উন্মুক্ত কালচার বলতে কি নারী পুরুষ নারী পুরুষ বিশ্ববিদ্যালয়ের নারী ছাত্রীরা মেয়ে ছাত্রীরা এবং পুরুষ ছাত্ররা সবাই কি একেবারে খোলাখুলিভাবে চলাফেরা করবে যাচ্ছে তাই আচরণ করবে যাচ্ছে তাইভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাফেরা করবে এটাই কি উন্মুক্ত কালচার নাকি আর আরেকটা কথা বলেছে দর্শক যে মৌলবাদী সিস্টেম চালু করতে চেয়েছেন এবং তালেবানি সিস্টেম চালু করতে চেয়েছেন পুরুষতান্ত্রিক সিস্টেম চালু করতে চেয়েছেন দর্শক এখানে মৌলবাদী সিস্টেম মানে কি যে কোনো প্রতিষ্ঠান চলতে হলে কিছু ডিসিপ্লিনের প্রয়োজন আছে কিছু নিয়ম নিয়মকানুনের প্রয়োজন আছে আর সেই নিয়ম নিয়মকানুনগুলো যদি পুরুষের জন্য সেফটির কারণ হয় এবং নারীর জন্য সেফটির কারণ হয় তাহলে সেটা হচ্ছে মানে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সুন্দর নিয়ম আর যদি এরকম হয় নিয়ম এরকমভাবে নিয়ম করা হয়েছে যে নিয়মের কারণে শুধু পুরুষরাই সেফ থাকবে নারীরা সেফ থাকবে না নারীরা ধর্ষিতা হবে তাহলে সেটা কোনো নিয়ম নয় সেটা কোনো নিয়ম নয় এখন কেউ যদি পুরুষ এবং নারীদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম করে বা এরকম নিয়ম করেছে যে নিয়মের কারণে পুরুষরাও সেফ থাকতে পারবে নারীরাও সেফ থাকতে পারবে এখন এরকম নিয়ম যদি কেউ করে আর যদি তাকে বলা হয় যে সে তালেবানি সিস্টেম চালু করতে চাচ্ছে সে মৌলবাদী সিস্টেম চালু করতে চাচ্ছে তাহলে কি এটা যুক্তিসঙ্গত কোনো কথা হলো দর্শক আপনারা বলেন তো একটু যে ছাত্র ভাই বক্তব্য দিয়েছেন তার কাছে আমার এই বক্তব্য পুষবে কিনা আমি জানি না আমার এই প্রশ্নগুলো তার কাছে পুষবে কিনা জানি না তবে আপনারা যেহেতু দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন যে সে উন্মুক্ত কালচার বলতে কি বুঝিয়েছে আর তালেবানি সিস্টেম মৌলবাদী সিস্টেম পুরুষতান্ত্রিক সিস্টেম বলতে কি বুঝাতে চেয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই বলে যাবেন এটা না লেখে আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না এটা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই বলে যাবেন আপনারা প্রত্যেকের প্রত্যেকের মাথা থেকে প্রত্যেকের ব্রেন থেকে আপনারা এটা চিন্তা করবেন যে তালেবানি সিস্টেম বলতে কী বোঝাতে চেয়েছে সে আর মৌলবাদী সিস্টেম বলতে কি বোঝাতে চেয়েছে আর উন্মুক্ত কালচার বলতে কী বোঝাতে চেয়েছে দর্শক তিনটা প্রশ্ন এর উত্তর কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে যাবেন